আমাদের দেশে খুব কম মানুষই গলফ খেলেন। যে অভিজাত মানুষেরা গলফ খেলেন তারা আসলে এটাকে প্রফেশনাল হিসেবে বেছে নিতে চান। কোনো বাধাই মানুষকে আটকাতে পারে না। এবারের বাধা পেরোবার গল্প সিদ্দিকুরের বিজয়ের জন্য অক্লান্ত সংগ্রামের গল্প। আসলে আমি 1991 সালে কুমিটোলা গলফ ক্লাবে আসি কাজের সন্ধানে, নিজের স্টাডি খরচ প্লাস ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। এখানে আমি অবসর সময়ে অন্যান্য বলবয়দের সাথে গলফ খেলতাম এবং মাঝে মাঝে ঢাকার বাইরেও গলফ খেলতে যেতাম। আমি সবসময় সোমবারের জন্য অপেক্ষা করতাম, কারণ এখানে সোমবারই ছিল আমাদের প্র্যাকটিস করার দিন। এমনকি মাঝে মাঝে আমি লুকিয়ে লুকিয়েও প্র্যাকটিস করতাম। আমরা যারা ট্যালেন্টেড ছিলাম তাদের নিয়ে 1999 সালে কুমিটোলা গলফ ক্লাবে একটি বাছাই পর্ব হয়। সেখানে 150 জনের মধ্যে আমি প্রথম হই। আমি 8 বছর জাতীয় দলে থাকা সত্ত্বেও আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসেনি। তখন আমি চিন্তা করলাম আমার প্রফেশনাল হওয়া উচিত। প্রফেশনাল হওয়ার পরে 2008 এবং 2009 2 বছরের মধ্যে আমি প্রফেশনাল গলফ ক্লাব অফ ইন্ডিয়াতে 4 বার চ্যাম্পিয়ন হই। কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার পর আমার কনফিডেন্স লেভেল বেড়ে যায় এবং আমার লেভেলটা পরীক্ষা করার জন্য আমি এশিয়ান ট্যুরে কোয়ালিফাইং খেলতে যাই। প্রফেশনাল হওয়ার পরও একটু খারাপ খেলাতে আমার জমানো টাকা শেষ হয়ে যায় এবং আমি আর্থিকভাবে ধাক্কা খাই। তারপরেও আমি আশা ছাড়িনি। কুমিটোলা গলফ ক্লাব থেকে আমাকে 3টা টুর্নামেন্টের জন্য একটা রাউন্ড ট্রিপ টিকিট দেওয়া হয় এবং সেই ট্রিপে আমি মোটা অঙ্কের একটা প্রাইজ মানি পাই। তখন থেকে আমার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় এবং ওই বছরই অর্থাৎ 2010 সালে আমি ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হই। মানুষের জীবনে বাধা আসবেই, এটাই স্বাভাবিক। নিজের উপর বিশ্বাস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব না। বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় মানুষের বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরও বাড়াব। আপনার বহুদূর যাবার গল্প পাঠিয়ে দিন চলো বহুদূর @grameenphone.com অথবা ইনবক্স করুন গ্রামীণফোনের ফেসবুক ফ্যান পেজে। এছাড়াও ডাকযোগে পাঠিয়ে দিতে পারেন চলো বহুদূর গ্রামীণফোন লিমিটেড, জিপি হাউস, বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা 1229 এই ঠিকানায়। নির্বাচিত গল্প আমরা জানিয়ে দেব সবাইকে। চলো বহুদূর গ্রামীণফোন।